আসসালামু আলাইকুম, আমি সুমন। আপনারা সবাই কেমন আছেন? আমার সাথে আজকে একটি ট্যুরে যাওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব মাওয়া ঘাট পদ্মার ইলিশ খেতে। এছাড়াও আমরা ওইখানে কিছুটা সময় কাটাবো। ট্রলারে করে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু পর্যন্ত যাব এবং কিছুটা পদ্মা নদী ঘুরব। আমরা যাত্রা শুরু করি ঢাকা সাভার থেকে। আমরা সাভারের হিমায়তপুরের ভিতর দিয়ে কদমতলি রোহিতপুর হয়ে সোজাসুজি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোডে উঠে যাব। যারা ঢাকার জনপ্রিয় জ্যাম থেকে বাঁচতে চান তারা এই রাস্তাটি ব্যবহার করতে পারেন। এই রাস্তাটি খুবই সুন্দর এবং নিরিবিলি এবং খুবই অল্প সময়ের ভিতর আপনি মাওয়া হাইওয়েতে উঠে যেতে পারবেন। আমরা উঠে পড়েছি আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর হাইওয়ে রাস্তায়। আসলে রাস্তাটি যতটুকু সুন্দর তার থেকে বেশি সুন্দর দুই পাশের পরিবেশ। সুন্দর রাস্তা দেখতে দেখতেই কিছু দূর যাওয়ার পরেই চোখ পড়ল আমাদের পদ্মা সেতুতে ওঠার রাস্তা। এইখান থেকেই শুরু হয়েছে আমাদের পদ্মা সেতু। চলে এসেছি বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর একটি প্রজেক্ট হিলসার সামনে। আমরা জানি না আমাদের ভাগ্য ভালো নাকি বেশি ভালো, কারণ আমরা যখন এসেছি তখন প্রজেক্ট হিলসা বন্ধ ছিল। যতটুকু শুনলাম এটি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তাই আর কি, খাই আর না খাই, ছবি তোলে মন ভরাই। প্রজেক্ট হিলসা ঘোরার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম মাওয়া ঘাটের দিকে। কিছু দূর যাওয়ার পরেই আমরা চলে আসলাম মাওয়া ফেরি ঘাটে। বাঁদিকে তাকালেই সারি সারি হোটেল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটি হোটেলে বসবো আর গরম গরম সরিষার তেলে ভাজা পদ্মার ইলিশ খাবো।
খাওয়ার ভিডিও দিয়ে ভিডিওটি বড় করতে চাই না আর আপনাদের লোগো লাগাতে চাই না। খাওয়ার ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাব পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে আমরা সারি সারি ট্রলার দেখতে পেলাম। এই ট্রলারগুলো পরেই সুন্দর মতো পদ্মা সেতুর নিচে পর্যন্ত যাওয়া যায় আর কিছুটা পদ্মা নদী ঘোরা যায়। আপনারা যদি একসাথে অনেকজন এসে থাকেন তাহলে একটি ট্রলার ভাড়া করতে পারেন, আর যদি দুইজন তিনজন আসেন সেক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন একটি করে ট্রলার ছাড়ছে, আপনারা যে কোনো একটি ট্রলারে উঠতে পারেন। আমাদের ট্রলারের যাত্রা শুরু হলো, এখন আমরা যাব পদ্মা সেতুর নিচ পর্যন্ত। ট্রলারগুলো এভাবেই আপনাদেরকে পদ্মা সেতুর নিচ দিয়ে এবং পাশ দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাবে আর সুন্দর মতো আবার পদ্মার পাড়ে এনে রেখে দিবে। আজকের ট্যুরটি এ পর্যন্তই। আশা করি আমাদের সাথে ঘুরে আপনাদের ভালোই লেগেছে। ইনশাল্লাহ পরের ট্যুরটিতে আমরা আবার একসাথে ঘুরতে যাব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।